বিশ্বনবীর চরিত্রের আরেকটি বড় দিক তিনি একজন ন্যায় বিচারক ছিলেন কেমন বিচারক ছিলেন ন্যায় বিচার করার ক্ষেত্রে তিনি পার্থক্য করেন নাই শত্রু বন্ধু আপন পর নারী পুরুষ তার কাছে কোনো ভেদাভেদ ছিল না ন্যায় বিচারের প্রশ্ন নিজের বিরুদ্ধেও তিনি ন্যায় বিচার করেছেন বদরের যুদ্ধের প্রান্তরে বিশ্বনবী যখন সাহাবীদেরকে কাতার বন্দী করছিলেন হঠাৎ করে দেখতে পেয়েছেন এক সাহাবি তার নাম সাওয়াদ বিন গাজিয়া কাতারের বাহিরে চলে গেছেন লাইনের বাহিরে চলে গেছেন নবীজির হাতে লাঠি ছিল লাঠি দিয়ে আস্তে করে সাওয়াদকে গুতা দিলেন বললেন সাওয়াদ ইসতাউই ইসতাউই মানে কাতারের মধ্যে যাও সোজা হও ডিসিপ্লিন ভায়োলেশন করবে না সঙ্গে সঙ্গে সাওয়াদ বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো আপনাকে ন্যায় বিচার দিয়ে পাঠিয়েছেন সত্য দিয়ে পাঠিয়েছেন আপনি আমাকে কষ্ট দিয়েছেন আমি এর প্রতিশোধ চাই গুতা মেরেছেন না ব্যথা পেয়েছে আমি প্রতিশোধ চাই ঠিক আছে না রাসুল সাওয়াদের হাতে তার লাঠিটা দিয়ে দিলে বললেন এবার আমাকে গুতা মারো আমাকে গুতা মারো আঘাত করো যেভাবে আমি তোমাকে আঘাত করেছিলাম সুবাহ আল্লাহ সাবাদের গায়ে জামা ছিল না বুঝতে পেরেছেন রাসুল জামাটাও খুলে ফেললেন জামাটা খুলে ফেললেন আঘাত কর সাবাদকে আঘাত করেছিলেন সাবাদ যখন জামাটা খুলে ফেললেন সাবাদ বিন গাজিয়া রাসুলকে পাগলের মতো জড়িয়ে ধরলেন রাসুলকে চুমু খেতে লাগলেন শুভানন্দ বিশ্বনবী বললেন সাবাদ তুমি এই কাজটি কেন করলে যদি প্রতিযোগ নাই নিবে এই কাজটি কেন করলে সবাদ বললেন ইয়া রসুন তারা। দেখতেই তো পারছেন যুদ্ধ কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে যুদ্ধে অবতীর্ণ হতে যাচ্ছে জানি না আর ফিরে আসতে পারবো কি পারবো না হতে পারে এই দেখাই আপনার সঙ্গে আমার শেষ দেখা আর কোনোদিন দেখা হবে না শহীদ হয়ে যেতে পারি এই জন্য আমি চেয়েছিলাম আপনার সঙ্গে আমার একটি স্মৃতি ধরে রাখতে সর্বশেষ স্মৃতি তাই আপনাকে চুমু দিয়ে আপনার দেহের সঙ্গে আমার দেহটাকে লাগিয়ে দিয়ে জীবনের শেষ স্মৃতি সংরক্ষণ করতে চেয়েছিলাম এই জন্য পাগলামি করেছি সুহান দেখেছেন নিজের বিরুদ্ধেও তিনি প্রতিশোধ নেবার সুযোগ দিয়েছেন সুহান এর নাম কি নেয় আর আমরা এটা করি না আমরা ঘুরিয়ে ফিরিয়ে বিচার করি ঘুরিয়ে 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 বিচার করি এক বিচারক গিয়েছেন বাজারে মুরগি কিনতে কি কিনতে মুরগির দোকানদার বলে মুরগি নাই সব শেষ একটা মুরগি দেখা যায় জবাই করা এটা আমাকে দিয়ে দাও বিক্রেতা বললেন যে দেওয়া যাবে না ক্রেতা কোরাই করে জবাই করে রেখে গেছে এসে নিয়ে যাবে এটা আমার না বিচারক বলল বাটা দিতে হবে নইলে তোর বিরুদ্ধে আমি মামলা করে দিব আমাকে আমি কি চিনিস আমি হলাম বিচারক এটা দিয়ে দেয় ওই ক্রেতা আসলে বলবি মুগলিটা জীবিত হয়ে হেঁটে হেঁটে চলে গেছে আমি বিচার করব বিচার তো আমি করব মামলা তো আমার কাছে আসবে তোকে বাসিয়ে ঠিক আছে এবার বিচারের লোক মামলা করলো বিচার হবে ক্রেতা বিক্রেতা সামনে কে ওই বিচারক কি ব্যাপার তোমার কি অভিযোগ বলো তো ক্রেতা বললেন হুজুর আমি মুরগি কিনলাম জবাই করে ফেলে আসলাম এখন সে বলে মুরগিটা জীবিত হয়ে হেঁটে হেঁটে চলে গেছে হয় আমার মুরগি দিবে অথবা দাম দিবে বিচারক বললেন তোমার নাম কি লোকটি বলল হয়তো আমার নাম আব্দুর রহিম ও তুমি তো মুসলমান না হ্যাঁ মুসলমান আল্লাহকে বিশ্বাস করো করি আল্লাহ যে সমস্ত ক্ষমতার মালিক বিশ্বাস করো করি আল্লাহ যে মৃত জিনিস জীবিত করতে পারেন বিশ্বাস করো

কথা বুঝেন না প্যাসেঞ্জার গাড়িতে উঠেছে পাশে বসেছে ধুম ধুমপায় तू বলে ভাই আমার কষ্ট হয় একটু প্লিজ দুমপান বন্ধ করুন ধুমপায় বলেন বেশি কথা বলিস না কি লেখা পড়ো আপনার কোনো অভিযোগ থাকলে ড্রাইভারকে বলুন লেখা থাকে না গাড়িতে গিয়ে লালিশ করলো কার কাছে ড্রাইভারের কাছে ড্রাইভার বলে মিয়া কি লেখা তুমি দেখো ওপরে উপরে গাড়ি চালানো অবস্থায় ড্রাইভারের সাথে কথা বলা নিষেধ কারণ সে নিজ ধূমপান করে কারে বিচার কে করবে বলুন ততদিন পর্যন্ত পৃথিবীতে ন্যায় বিচার পাওয়ার আদৌ সম্ভাবনা নাই বিচারের নামে প্রহাসন চলছে চলতে থাকবেই থাকবে যতদিন পর্যন্ত বিশ্ব নবীর বিচার ব্যবস্থা জমিতে قائم না হবে সবাই একমত আপনি একমত না হলো সত্য এটা না হলো এটাই কি এটাই বাস্তবতা এটাই কি জোর জার নবীজির কাছে মামলা আসলো মক্কা বিজয়েরকালীন ঘটনা এক মহিলা চুরি করেছে মহিলা চুরি করেছে махজুম গোত্রের ওই গোত্রের লোকেরা এসে রাসুল ভালোবাসতেন এমন একজন ব্যক্তির কাছে সুপারিশ চাই তার নাম উসামা রাসুল রাসূল যাকে কোলে পিঠে করে বড় করেছেন তার নাম কি উসামা উসামা তুমি বললে রাসুল শুনবেন রাসূলকে অনুরোধ করো যেন এই মহিলার হাতটা না কাটা হয় হাত কেটে দিলে আমাদের এই গোত্র বদনাম হয়ে যাবে উসামা তাদের অনুরোধে রাসুলের কাছে গিয়ে সুপারিশ করেছিলেন রাসুলের চেহারা তখন লাল হয়ে গেল তিনি দাঁড়িয়ে গেলেন মেম্বারে কি বলেছিলেন তোমাদের পূর্বে যারা পৃথিবীতে এসেছিল তারা এই জন্যই ধ্বংস হয়েছে যখন তাদের মধ্যে সমাজের প্রভাবশালী লোকেরা অন্যায় করত তারা কুহ কিছুই বলত না তাদেরকে কারণ তারা প্রভাবশালী তারা বিচারের ঊর্ধে আর দুর্বল লোকেরা চুরি ডাকাতি করলে আকামু আলাইহিমুল হাজ তাদের হাত কেটে দিত মানে নেই বিচার ছিল না ফওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদে যে আল্লাহর হাতে মুহাম্মাদের জীবন তার কসম করে বলছি লাউ আননা ফাতিমা বিনতে মুহাম্মাদিন সরাকাত লাকাতাতু ইয়াদাহা ঐতিহাসিক কথা যদি আমার মেয়ে মোহাম্মদ চুরি করে মুহাম্মাদের মেয়ে ফাতেমাও যদি চুরি করে আমি তাকেও ছাড় দেব না আমি ফাতেমার হাত কেটে দেব এর নাম কি এর নাম কি ওমরের কাছে নালিশ করেছিল না ইহুদি কার বিরুদ্ধে আলির বিরুদ্ধে ইহুদি নালিশ করেছে আলির বিরুদ্ধে ওমরের কাছে তিনি খলিফা আর তিনি রাসুলের জামাই ওমর ডাকলেন দুইজনকে বিচার করবেন ইহুদিকে ডাকলেন আলীকেও ডাকলেন আলিকে কি বলেছিলেন ইয়া আবুল হাসান হাসানের বাবা দাঁড়ানি ইহুদি আপনার প্রতিপক্ষ ইহুদির পাশে গিয়ে দাঁড়ান সমান সমান পাশাপাশি দাঁড়ান এখন বিচার হবে এই কথাটি বলার সঙ্গে সঙ্গে আলী ইউনুমাবি তলেমের চেহারা কালো হয়ে গেল বিবর্ণ হয়ে গেল ওমার বুঝতে পারলেন আলী রাগ করেছেন জিজ্ঞেস করলেন ইয়াবাল হাসান হে হাসানের বাবা আমি যখনই বললাম আপনি হুদির পাশে দাঁড়িয়ে যান আপনার চেহারা কালো হয়ে গেল কেন কষ্ট পেয়েছেন কারণ ইহুদির পাশে দাঁড়াতে বলেছি তাই কষ্ট পেয়েছেন রাগ করেছেন আলী বললেন রাগ করেছি কষ্ট পেয়েছি তবে সেই জন্যে নয় কেন এজন্যই রাগ করেছি আমার সামনে বসে নাম ধরে ডেকেছেন আর আমাকে নাম না ধরে অতিরিক্ত সম্মানার্থে উপনাম হাসানের বাবা ধরে আহ্বান করেছেন আপনি আমাকে বেশি সম্মান দেখিয়েছেন অতিরিক্ত সম্মান দেখিয়েছেন এটা ইসলামের বিচারের ব্যবস্থার সাথে খাপ খায় না আপনি আমাদের মাঝে সমতা বিধান করেন নাই ইসলামের নেই বিচারের নীতি লঙ্ঘন করেছেন এই জন্য আমি মনে কষ্ট পেয়েছি এর নাম নেই আর এখন বিচার কি আমার দলের হলে সাত খুন অমুক দলের হলে সাতক্ষণ খুন বাড়াও আছে নাকি নাই করেন বিচার করেন আল্লাহ তো বিচার করবেন না করবেন না সব বিচারকের বড় বিচারক কে আবু দার গেফারি কত বড় সাহাবি ছিলেন বললেন ইয়া রসুল আল্লাহ ইস্তামী আপনি কত মানুষকে কত দায়িত্ব দিয়েছেন রাষ্ট্রের আমাকেও কোনো দায়িত্ব পাঠিয়ে দেন আমাকে একটা প্রদেশের গভর্নর বানিয়ে দেন বললেন ইয়া আবাদার

যেই ব্যক্তি দায়িত্ব পালন করবে না আমানত রক্ষা করবে না তার জন্য অপমানজনক হয়ে যাবে কঠিন শাস্তির কারণ হবে কেয়ামতের ময়দানে দেখেছেন সাহাবী তাকে বলছেন এই দায়িত্ব তুমি নিতে পারবে দশ জন ব্যক্তির দায়িত্ব যদি কেউ নিয়েছেন দশ জন তার হাত দুটো কেয়ামতের ময়দানে ঘরের সঙ্গে বাধা থাকবে শিকল দিয়ে বন্দি অবস্থায় কে ময়দানে আনা হবে ন্যায় বিচার করে থাকে সেই ওই বন্দি দশাই জাহান ফেলে দেওয়া হবে কঠিন দায়িত্ব কঠিন ন্যায় বিচার করতে হবে সকলের সাথে স্ত্রীর সাথে সন্তানের সাথে ভাইয়ের সাথে বোনের সাথে সকলের সাথে ন্যায় বিচার করতে হবে যার যতটুকু প্রাপ্তি তা তাকে দিয়ে দিতে হবে এটাই হলো সবচেয়ে বড় ন্যায় এক বিঘা জমিও এক বিঘা জমিও জুলুম করে খাওয়ার সুযোগ খেতে পারেন তবে অপেক্ষা করতে হবে রাসূল কারীম বলেন মান যালামা কিদা শিবর মিনাল আরদ তুওয়াকাহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবিগ আরদিন যেই ব্যক্তি কারো এক বিঘাত জমি জোর করে জুলুম করে খাবে সাতক জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে কে আমাদের মানে সাত জমির তলায় পিষ্ট হবে এক বিঘা জমির জন্য কয় বিঘা সেই ব্যক্তি বুদ্ধিমান নয় যে ব্যক্তি এক বিঘা জমির জন্য অনন্তকালে শাস্তি ভোগ করবে সাহাবিরা বলতেন লা আবি উল জান্নাহ বিহাব্বা লা আবি উল জান্নাহ বিহাব্বা মানে ব্যবসা করছেন কমে যায় না এক ব্যক্তি মারা যাচ্ছেন অবস্থায় বন্ধুরা কালেমার কালকেন দিচ্ছেন লা ইলাহা ওই ব্যক্তি কালেমা পড়তে পারছেন না অথচ ভালো মানুষ ছিলেন নামাজি মানুষ দিনদান সবাই হতবাক যে ব্যক্তির মতো এত আল্লাহওয়ালা মানুষ কালেমা পড়তে পারছে না ঘটনাক্রমে সে মরলো না ওইবার বেঁচে গেল বা আবার সুস্থ হলো তখন জিজ্ঞেস করা হলো তুমি কালেমা কেন পড়তে পারলে না লোকটি বলল যখন আমি অসুস্থ হয়ে পড়লাম মানে মৃত্যুর যন্ত্রণার মতো একটা অবস্থা হয়ে গেছে আমি কালেমা পড়ছিলাম কিন্তু কালেমা আমার জবানে আটকে যাচ্ছে এটাকে বলা হয় লিসান কি লিসান মানে কি জিবা বা আবার দাড়ি পাল্লা আছে না দাড়ি পাল্লা দাড়ি পাল্লার দুটো কাফফা থাকে না পাল্লা এটাকে বলে কাফফা দুটো কাফফা এটাকে বলা হয় মিজান লিসান লিসান কি বলা হয় লিসান আর দুটো কাফফা তিনি বলছেন দাড়ি পাল্লার লিসান এই লিসানকে আটকে দিয়েছিল আমি কালেমা করতে পারছিলাম না কি কারণে আমি যখন ওজন করি মাপ দেই বা দিতাম আমি ঠিক মাপ দিতাম তবে অপেক্ষা করতাম না তারা হুড়ে পড়তাম এই জন্য দেখেছেন দেখেছেন সে কিন্তু ওজনে কম দিত না কিন্তু তারা হুড়া করত এমনও হতে পারে একটু অপেক্ষা করলে হয়তো বুঝতে পারতো কম বেশি হয়েছে কিনা অনেক ব্যবসায়ী আছে না অপেক্ষা করে দিয়ে দেয় এতটুকু অন্যায় করার কারণে তার জবানে কালেমা আসলো না সে অনন্ত জীবনে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে হলে ন্যায় বিচার করে যেতে হবে অবিচার করলে জাহান নামের শাস্তি ভোগ করতে হবে ঠিক না বেঠি আমার বন্ধুগণ আমরা এখন লক্ষ্য করছি আমাদের মাঝে মনুষ্যত্ব বোধ মরে যাচ্ছে কেউ কাউকে টাকা সারা সাহায্য করতে চায় না গ্রামে দলাদলি আছে না তো দলাদলি করলে কিছু লোক দুর্বল থাকে কিছু লোক সবল থাকে যারা ভালো লোক তারা দুর্বল থাকে আর পাঁচিগুলো তারা সবল কারণ তাদের তো ভয় পরকালের ভয় নাই এই দুর্বল লোকগুলো পরে কি মাঝে মধ্যে কিছু লোক টাকা দিয়ে ভাড়া করে রাখে ওই লোকদের হাত থেকে বাঁচার জন্য অথচ ওই লোকগুলো আত্মীয় আত্মীয়তার কারণেও সাহায্য করতে আসে না টাকা না পেলে এখন গ্রামের মানুষ এত নষ্ট হয়ে গেছে টাকা না দিলে কেউ কারো সাহায্য করতে হো কারণ কি আল্লাহর ভয় নাই রাসুলের আদর্শ বিশ্বনবী তিনি এত পরোপকারী ছিলেন একজন দাসী কৃষক সাধারণ মানুষ যদি এসে বলতো আমার সাথে একটু চলুন না সাহায্য করুন অনেক দূরে চলে যেতেন তার কাজটা করে দিয়ে আসতেন টাকা নিতেন না সুবহানাল্লাহ এটা তো সম্ভাবিতার বিষয় একই সমাজে বসবাস করছি আত্মীয স্বজন বন্ধু-বান্ধব বিপদে সাহায্য করতে যাব না যাব না এটা তো অদিপ কাজ আসলে বলেছেন যদি তুমি দেখতে পাও তোমার কোনো মুসলিম ভাই তোমার সামনে অত্যাচারিত হচ্ছেন এবং সাহায্যের জন্য চিৎকার করছেন তুমি যদি তাকে সাহায্য করতে না যাও তার সম্মান রক্ষা করতে না যাও যেই তুমি আল্লাহর সাহায্য চাইবে কে আমাদের ময়দানে আল্লাহ তোমাকে সাহায্য করবেন না সাহায্য করবেন ইমাম আহমদিন হাম্বল কত বড় ইমাম ছিলেন হাদিসের ইমাম তিনি সিরিয়া থেকে বাগদাদ থেকে সিরিয়া গেলেন এক মাস পথ হেঁটে এক মাসের পথ হেঁটে হেঁটে গেলেন সিরিয়ায় এক মহাদিস থেকে হাদিস আনবেন হাদিস ওই ব্যক্তির বাসায় গিয়ে পৌঁছালেন মহাদিস তাকে ওয়েলকাম করলেন বসতে বললেন ভেতরে গেলেন তো ইমাম আহমদ ভাবলেন ভেতরে গিয়েছেন চা আনবেন পানি আর নাস্তা পানি করাবেন আমিও ক্লান্ত শ্রান্ত মেহমান মানুষ নাস্তা করাবেন না অনেকক্ষণ কোনো খবর নাই ওই বাড়ির মালিকের কোন খবর নাই ইমাম ভাবলেন এই লোকের হাদিস আমি নেব না যে এই লোক মেহমানকে সম্মান করে না সেই লোকের হাদিস আমি নেব না সে হাদিস মানে না অনেকক্ষণ পরে লোকটি আসলেন আমাদের হাম্বল উঠে রওনা করবেন তখন তিনি এসে বললেন ভাই আমাকে মাফ করে দাও রাগ করো না আমি ভুল করেছি বা অন্যায় করেছি দেরি করেছি আসতে তুমি রাগ করো না কেন করেছি আগে সে শুনে নাও আমি যখন ভেতরে ঢুকছিলাম আমার আগে নাই একটা কুকুর দেখলাম কি কুকুর পিপাসা ছটফট করছে আমাদের এলাকায় কুকুর দেখা যায় না এই কুকুরটি অন্য এলাকা থেকে এসেছে একটু পানির জন্য তো আমি কি করলাম অনেক দূরে গিয়ে কূপের তলদেশ থেকে পানি এনে খাওয়ালাম পানিটা খাওয়ালাম এরপরে আমি আসলাম তোমার কাছে কেন খাওয়ালাম আমি অমুককে অমুক 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 থেকে সনদ দিয়ে বললেন বিশ্বনবী বলেছেন মান কতা রজা আশাকসি কতা আল্লাহু রজাহু ইয়াউমাল কিয়ামা বিহাদাল মানা যদি কেউ কারো আশা নষ্ট করে দেয় মানে কেউ কারোর কাছে গিয়েছিল কিছু পাওয়ার জন্য তার দেওয়ার মতো ক্ষমতা ছিল দেয়নি বিমুখ করে ফিরে দিয়েছে ওই ব্যক্তি কেমতের ময়দানে আল্লাহর সাহায্য পাবে এই কুকুরটি আমার বাড়িতে এসেছে একটু পানির আশা নিয়ে আমি তাকে ফিরাতে পারলাম না এই হাদিসটি মনে পড়ে গেল সুবহানাল্লাহ কুকুর মানুষ না কুকুর তখন ইমাম আহমদ বললেন আমি এক মাস পথ হেঁটে কষ্ট করে আপনার কাছে এসেছিলাম হাদিস নেওয়ার জন্য যদি আপনি আমাকে অন্য কোনো হাদিস নাও বলেন এই একটা হাদিস আমি নতুন শুনেছি এই একটা হাদিস যথেষ্ট আমার জন্য আমার এক মাসের কষ্ট সফল হয়েছে সুহান একটা হাদিস শুনে দেখেছেন একটা কুকুরের এত দাম ইসলামে আর সেখানে আজকে মুসলমানের কাছে মুসলমানের কোনো দাম কেউ কাউকে সাহায্য করতে এগিয়ে আসতে বিদায় হজের সময় মক্কা বিজয়ের পরে বিশ্বনবী যখন মক্কা ঘুরে ঘুরে দেখছিলেন হঠাৎ করে দেখলেন একজন মহিলা বৃদ্ধা মহিলা একটা বড় বোঝা মাথায় নিয়ে যাচ্ছে একটা বোঝা মানুষটা দুর্বল বৃদ্ধা অতিশয় বৃদ্ধা বললেন মা তোমার বোঝাটা আমার মাথায় দাও তোমার তো কষ্ট হচ্ছে মহিলা বললেন ডিস্টার্ব করো না বাবা তুমি তোমার কাজে চলে যাও সে ভয় পেয়েছিল আবার টাকা পয়সা চাই কিনা রাসুল রাসুলকানি বললেন না কিছু লাগবে না তুমি তো আমার মায়ের মতো আমার কাঁধে বোঝাটা চাপিয়ে দাও এবার মহিলা বোঝাটা রাসুলের কাঁধে উঠিয়ে দিলেন দেখেছেন কোনো অহংকার আছে কোনো হিংসা আছে কিছু নাই কত বিনয় কত মানবিক কত রদি ওই মহিলার সাথে অনেক দূর চলে গেল মহিলার বাসায় গিয়ে বোঝাটা নামিয়ে দিয়ে রাসুল রওনা করলেন মহিলা বললেন দাঁড়াও দাঁড়ালেন মহিলা কাছে এসে বললেন বাবা। তোমার তো পরিচয়টা জানলাম না তোমাকে তবে তোমার মতো ভালো মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই এত ভালো মানুষ হয় আমি জীবনে কোনো দিন দেখিনি তোমাকে দেয়ার মতো আমার কাছে কিছু নাই গরিব মানুষ তবে একটি উপদেশ দেব কাজে লাগবে কি বলুন শুনেছি আবদুল্লার ছেলে মোহাম্মদ মক্কা আক্রমণ করেছে মোহাম্মদ লোকটি ভালো না সন্ত্রাসী খুনি আধুনিক ভাষায় জঙ্গি আধুনিক ভাষায় বাপ দাদার ধর্ম প্রত্যাখ্যান করেছে খবরদার মোহাম্মদের পাল্লায় পড়বে না মোহাম্মদের কাছেও যাবে না ধ্বংস হয়ে যাবে অনেকক্ষণ রাসুলের বিরুদ্ধে অনেক কথা বলল এবার রাসুল কাজ বললেন মা তুমি যেই মোহাম্মদের ব্যাপারে আমাকে এতগুলো কথা বললে যদি মনে করো যদি আমি হই সেই মোহাম্মদ তাহলে তুমি কি করবে কি বলবে মহিলা বললেন সত্যি করে বলো বাবা তুমি কি মোহাম্মদ বললেন হ্যাঁ আমি সেই মোহাম্মদ যেই মোহাম্মদের ভয়ে তোমরা পালিয়ে বেড়াচ্ছ আমি সেই মোহাম্মদ তখন বুড়ি বললেন তুমি যদি সত্যি মোহাম্মদ হয়ে থাকো তাহলে আমি বিশ্বাস করি না তুমি কাউকে ইজলম করতে পারো ওরা মিথ্যে বলেছে আমার সাথে তুমি যাওয়ার আগে বাবা আমাকে মুসলমান বানিয়ে যাওান দেখেছেন রাসুলের কত বড় মন ছিল মানুষের কষ্ট দেখে তিনি সহ্য করতে না আমরা আমাদেরকে যতটুকু ভালোবাসি রাসুল তার চো বেশি আমাদেরকে ভালোবেসেছে সারা জীবন কেঁদেছেন আমাদের জন্য কবরেও কাঁদছেন আমাদের জন্য হাসরের ময়দানেও কাঁদবেন আমাদের জন্য রাসুলের সামনে উন্মতের আমল পেশ করা হয় কবরের মধ্যে ভালো দেখলে খুশি হন খারাপ আমল দেখলে কাঁদেন কষ্ট পান সেই নবী কত দরদে ছিলেন আমাদের জন্য কয়েকটি ইহুদি মরে গেছে রাসুল কান্না করছে সাহাবিদা বললেন আপনি কেন কাঁদছেন ইহুদিরা মরে গেছে ভালো হয়েছে রাসুলে কানি বললেন ওরা কোথায় যাবে জাহান নামে যাবে আসলে কেন বলে। যদি মুসলিম হয়ে মরে যেত জান্নাতে যেত সেই জন্য কান্না করছি মানুষগুলো জাহান নামে চলে গেল জান্নাতে যেতে পারল না এরকম তিনি দরদে ছিলেন বিনয় কেমন বিনয়ে ছিলেন সাহাবিদের মাঝখানে বসে থাকতেন আগন্তুক বুঝতেই পারতেন না কে রসুলা কে সাহাবি সুবাহ এরকম ছিলেন দাদা মতো ছিলেন সব মানুষ তার সাথে কথা বলতে পারত তার কাছে গিয়ে বসতে পারত গিয়েছেন সাহাবিদের সফরে গিয়েছেন আপনারা পড়েছেন রান্না বান্না করতে হবে না তো কিছু যুগ সাহাবি বলেন আমি কাঠ আনবো সরি আমি ছাগল জবাই করব কেউ বলেন আমি ছাগল চামড়া খুলে দিব কেউ বলেন আলাইয়া আমি রান্না করবো রাসুল বললেন আলাইয়া আমি কাঠ সংগ্রহ করে আনব যেমন বিনয় সাহাবিরা বললেন তা হয় না আমরাই করি বললেন না এটা আল্লাহ পছন্দ করেন না যে বন্ধুদের মাঝে একসাথে থেকে কেউ খুব দাম নিয়ে বসে থাকবে হয় না আল্লাহ এটা পছন্দ করেন না তিনি কি করলেন নিজে কাজ সংগ্রহ করে আনলেন সব জিজ্ঞেস করা হলো আমাদের মা সাইদ আইসাকে মা কানা ইয়াসনা ও রসুল্লাফি বাইতে রাসুল ঘরের মধ্যে বসে কি করেন

নিজের জোতা নিজে সেলাই করতেন নিজের জামা নিজে সেলাই করতেন নিজের বকরি নিজে দহন করতেন নিজের কাজ নিজে করতেন আমার এক বন্ধু জাপান গিয়েছিল তো ঢাকা থেকে আমি চট্টগ্রাম আসলাম বিমানে করে সেও বিমানে পাশাপাশি বসেছে কোথা থেকে আসলেন জাপান থেকে আসলাম তিন মাস ছিল আমি জিজ্ঞেস করলাম জাপানের এত বড় হলো কি তাদের মূল মন্ত্রগুলো কি আপনি কি শিখেছেন তিন মাসে প্রশিক্ষণে গিয়েছেন উনি বললেন তিনটা নীতি তাদের কয়টা তিনটে কাজ তারা করে এই তিনটা মূলনীতি তাদেরকে বড় বানিয়েছে ধনী বানিয়েছে কি এক নাম্বার নিজের কাজ নিজে করব দুই নাম্বার সময় মতো কাজ করব তিন নাম্বার কাজটিকে সবচেয়ে ভালো করে করব এই তিনটাই রাসুলের সুন্নাত সুবহানাল্লাহ নিজের কাজ নিজে করা সময় মতো সময় মতো কাজ করাকে বলা সময় নিষ্ঠা সময় নিষ্ঠা তো মুসলমানদের সবচেয়ে বড় আদর্শ কারণ নামাজ বলুন রোজা বলুন জাকাত বলুন হাজ সমস্ত ইবাদত কি করতে হয় সময় মতো করতে হয় মানুষকে বোঝাবার জন্য সময়টাই হলো তোমার জীবন অতএব সময় নেই অলসতা করা যাবে তিন নাম্বার রাসূল বলেছেন ইন্নাল্লাহ ইয়ুহিব্বু ইযা আহাদাকুম আমালান আন ইয়ুতকিনা যে কাজটি করো ভালো করে করো এটা আল্লাহ পছন্দ করেন রাসুল যাচ্ছেন রাস্তা দিয়ে সাহাবিরা কবর খনন করছেন কবর কিন্তু কবরটা ভালো করে খনন করছেন না তারা ভাবছিলেন কোন রকম মাটির নিচে চাপা দিলেই তো হয়ে গেল এত এত ভালো করার কি দরকার কবর ভালো করলে কি খারাপ করলে কি ঠিক না তো মরেই গেছে রাসুল করিম গিয়ে বললেন এভাবে তো করা ঠিক না ভালো করে করো সুন্দর করে করে যদিও কবর ভালো করে করলো কিছু হবে না খারাপ করলে করলে কিছু হবে না কিন্তু তারপরেও আল্লাহ ভালো কাজকে পছন্দ করেন কাজটি ভালো করে করলে পছন্দ করেন কে মানুষও পছন্দ করে পারে সুবহানাল্লাহ এক ছেলে একটা ইয়াং ছেলে একটা ইয়াং ছেলে বাস্তব কাহিনী দোকানে গিয়েছি তখন দোকানে টেলিফোন ছিল মোবাইল ছিল না তো ছোট মানুষ তো নাগাল পাচ্ছে না তো নিচে কিছু দিয়ে টেলিফোনের কিসিটা ধরেছে ফোন করেছে একজন মহিলাকে ফোন করেছে তো বলছি ম্যাডাম আপনার নাকি কাজের লোক লাগবে আপনার গার্ডেনিং করার জন্য কাজের লোক লাগবে তো আমি কাজ করতে চাই আপনার কাছে ওই মহিলা বলেন দেখো বাবা আমার তো এক ছেলে আছে আমার লোক লাগবে না এই ছেলেটি বলল সেই ছেলেকে আপনি যে টাকা দেন তার অর্ধেক আমাকে দিবেন আমি আপনার গার্ডেনিং করব আপনার গাড়িও বসে গাড়ি গাড়ি গার্ডেনিং কিছু করব বেতন দিবেন অর্ধেক ওই মহিলা বললেন না আমি অন্য কোনো লোক নেব না আমার ছেলেটা অনেক ভালো আমি তার কাছে খুশি তো দোকানদার দেখলো ছেলেটা কাজ করতে চায় খুব আগ্রহী বললেন বাবা তোমার কাজ লাগবে তুমি কাজ করো তুমি আমার দোকানে কাজ করো তখন ছেলেটি বলল চাচা আসলে ওই ছেলেটি আমি মানে আমি যাকে ফোন করেছি ওই মহিলা যে ছেলের কথা বলেছে না ওই আমি সেই ছেলে আমি একটু পরীক্ষা করলাম যে আমার মহিলা মানে উনি কাজে সন্তুষ্ট কিনা দেখলাম না সে আমার কাজে খুশি সুভান বলবেন না এক লোক ছিল ইঞ্জিনিয়ার বড় মানের বাস্তব কাহিনী খুব ভালো মানের ইঞ্জিনিয়ার ছিল তো একটা ফ্যাক্টরিতে বা কোম্পানিতে বহুদিন কাজ করেছে এবং তার কাজের মান খুব ভালো ছিল লোকটি বুড়া হয়ে গেছে বিদায় নিবে গিয়ে বললো মালিককে আমি আর কাজ করবো না আমি বিদায় নিতে চাই মালিক বললো ঠিক আছে তোমার কাছে একটা অনুরোধ আরেকটা ভবনের কাজ করে এটাই তোমার শেষ কাজ এরপরে আর কোনো কাজ তোমাকে দিয়ে করাবো না তোমাকে বিদায় দিয়ে দেবো এই কাজটা করে যা লোকটি বলে ঠিক আছে করে দিব কিন্তু এবারের কাজে তার মন ছিল না আগে যে ভালোভাবে কাজ করেছে এবার সেভাবে ভালো কাজ করে নাই। দায়ী সারা কাজ করেছে দায়ী সারা একটা ভবন করে দিয়েছে যখন বিদায় অনুষ্ঠান হবে মালিক বললেন এই লোকটি সারা জীবন আমাদের সাথে কাজ করেছে এবং তার সেবায় আমরা খুব খুশি খুশি হয়ে বিদায় বেলা তাকে একটা গিফট দিব আমরা কি ওই আমি তোমাকে দিয়ে দিলাম তখন লোকটি কাঁদতে লাগলো আহারে সারা জীবন করলাম ভালো কাজ এই করলাম খারাপ কাজ এটাই হলো অবস্থা ভালো কাজ করলে সুফল আপনিও পাবেন সবাই পাবে সুবহান এটা আমাদের নবীর শিক্ষা সুবহান আসলে রাসূলকে ভালোবাসলে তাকে মেনে চললে সব জায়গায় খুশি হওয়া যায় উন্নত হওয়া যায় সৃষ্টি হওয়া যায় আনন্দিত হওয়া যায় মিলেমিশে বসবাস করা যায় সুবহান আল্লাহ রাসূলের শিক্ষা সবার সাথে মিলেমিশে থাকা সবাইকে শ্রদ্ধা করা সবাইকে সম্মান

আর জবান দিয়ে আঘাত করলে ব্যথা পায় কোথায় অন্তরে এখানে কোনটা আগে বলা হয়েছে তার মানে মানুষের মনে আঘাত করা এটা তার দেহে আঘাত করার চেয়েও মারাত্মক মারাত্মক আমরা কথায় কথায় গালি দিই কথায় কথায় অপমান করি কথায় কথায় অন্যকে ছোট করি নিজে বড় হওয়ার অথচ এটা মুসলমানের আদর্শ সব সময় জাবান দিয়ে এমন কথা বলবো যে কথায় কেউ কষ্ট পাবে মানুষের মনে কষ্ট দিলে সেই কষ্ট কার মনে লাগে কষ্ট কার কাছে লাগে এটা মনে রাখবেন কষ্ট দিবেন না কাউকে স্ত্রী কেউ না সন্তান কেউ না প্রতিবেশী কেউ না সব সময় মানুষের মনে আনন্দ দেওয়ার চেষ্টা করতে হয় এটা উত্তম আমল বলা হয়েছে এটা খালে সুরুর ফি মুসলিম আরেকজনের মনে আনন্দ দেওয়া এটা সবচেয়ে বড় আমল আল্লাহর কাছে একদিন রাসুল বসে আছেন সাহাবিদেরকে নিয়ে হঠাৎ করে বললেন সাইয়াদ তালিহু আলাইকুমুল আনা রাজুলুন মিন আহলিল জান্না এই কিছুক্ষণের মধ্যেই এমন একজন ব্যক্তি তোমাদের মাঝে এসে হাজির হবে যেই ব্যক্তি জান্নাতে যাবে জান্নাতি মানুষ দেখতে কে না চায় আছে না কে যেন আসেন পাকিস্তান থেকে এখানে আসেন সে নাকি একটা আপেল কামড় দিয়ে দেয় সেটাকে নাকি আবার অপশনে বিক্রি করা হয় লক্ষ লক্ষ টাকা দিয়ে কারণ কি জান্নাতি মানুষ বড় পিস একজন পীর সাহেবের খাওয়া আপেল অপশনে যায় তো যেই সাহাবিকে রাসুল নিজে জান্নাতি বললেন সেই সাহাবিকে দেখার জন্য সবার কেমন প্রত্যাশা ছিল সুন্ন আর এই পীর সাহেবা সে নিজেও সে নিজেও হঠাৎ করে এক সাহাবি আসলেন এসেন উজু করে এসেছেন থেকে অজুর পানি টপ টপ করে জড়ছে সবাই ভাবলেন এই লোকটি মনে হয় হবে ওই দিন চলে গেল পরের দিন রসুল ওই কথাটি বললেন ওই লোকটি আসলো একই অবস্থায় তারা ভাবলেন এই লোকটি হবে তৃতীয় দিন আবারও বললেন ওই লোকটি আসলো এখন কোন সন্দেহ আছে ওখানে এক সাহাবি ছিলেন তরুণ কিশোর সাহাবি তার নাম আব্দুল্লাহ আবদুল্লাহ ছোট আমি কিশোর তিনি মনে মনে ভাবলেন এই লোকটি জান্নাতি আমিও জান্নাতি হব কিভাবে আমি জানবো সে কি কি আমল করে সেগুলো আমিও করবো সুবাহ কিশোরদের মনে আবেগ আমাদের চেয়ে বেশি যুবকদের আবেগ আমাদের চেয়েও বেশি সুবাহুল্লাহ ওই কিশোর সাহাবী খুব কৌশল করে আনসারির বাড়িতে গেলেন ইয়ে মেহমান হয়ে গেলেন একদিন দুই দিন তিন দিন তিন রাত তার সঙ্গে অবস্থান করলেন তিন দিন পরে বললেন চাচ্চু আমি তো বেড়াতে নাই আমার বাবার সঙ্গে আমার ঝগড়াও হয়নি কিছু হয়নি আমি মূলত এসেছি আপনার ব্যাপারে রসুল বলেছেন আপনি জান্নাতি হবেন তিন দিন বলেছেন সে কিন্তু জানেনা এটা ঘটনা তাই অনেক আশা নিয়ে এসেছিলাম আমিও জান্নাতি হব আপনার মত কিন্তু তিন দিন ধরে আমি আপনাকে চোখে চোখে রেখেছি দেখে বলে তপকে থেকেছি কিন্তু আপনার মাঝে এমন তো কোনো আমল দেখিনি যে আমলটা আমরা করি না বরং আপনার চেয়ে আমল আমরা বেশি করি আপনি কেন জান্নাতি হলেন আমাদের ব্যাপারে কেন এটা বলা হলো না ওই আমসারি বললেন মা ইল্লা যাকা তিন দিন ধরে তুমি আমাকে যেভাবে দেখেছ আমি তো তেমনই একজন সাধারণ মানুষ অর্থাৎ আমি নিজেও জানি না কি কারণে আমি জান্নাতি হলাম আব্দুল্লাহ মনে মনে কষ্ট চলে যাচ্ছে না কারণ উদ্দেশ্য সফল হয়নি কিছু দূর যেতে না যেতে আনসারি পেছন থেকে ডাক দিলেন বাবা শুনে যাও আবার আসলেন বললেন দেখো বাবা এই তিন দিন ধরে তুমি আমাকে যেভাবে দেখেছো আমি ঠিক তেমনই একজন সাধারণ মানুষ বিশেষ কোন আমল আমি করি না তবে একটি আমল আমি করি আমার মনে পড়ে গেছে একটি আমল আমি প্রতিদিন করি যখন ঘুমাতে যাই সেটি কি লাম আবিত দগিনা আলা احدিম মিনাল মুসলিমিন আমি কোনো মুসলমানের বিরুদ্ধে কোন মানুষের বিরুদ্ধে মনেরে ভিতরে হিংসা বিদ্বেষ রেখে পরশ্রীকাতরতাকে মর বইরি মনোভাব রেখে রাত্রি যাপন করি না সবাইকে ভালোবাসা চেষ্টা করি সবাইকে সাহায্য করার চেষ্টা করি কারোর প্রতি হিংসা রেখে বিদ্বেষ রেখে ঘৃণা রেখে কোন কল্যাণে আছে সেটা চলে যাক এরকম মনোভাব রেখে আমি রাত্রি যাপন করি তখন আমর আবদুল্লাহ আমর বললেন হাদ আল্লাহাদি বালা গাবিখ হাদ বালা গাবিখা এটি তোমার সেই আমল যেই আমলের কারণে তুমি জান্নাতি হয়েছে সুবহান বন্ধুরা কথাগুলো মনে রাখতে হবে শুধু নামাজ পড়লেই হবে সকলের সাথে ভালো আচরণ করতে হবে আর দিন আল মোহামালা ইসলামটা হচ্ছে মোহামালাতের নাম আচরণের নাম আদর্শের নাম ইনশাল্লাহ সবাই রাজি আছি সবাই রাজি আছি হিংসা বিদ্বেষ করব না বলি সবাই বলি হিংসা বিদ্বেষ করব না মিথ্যে বলবো না ওয়াদা লঙ্ঘন করব না আমানতের খেয়ানাত করব না কাউকে জুলুম করব না সুদ ঘুষ খাবো না গালমন্দ করব না ইনশাআল্লাহ মনে থাকবে আমার বন্ধুগণ এর পাশাপাশি পাশাত্ত নামাজ কোরআন চিলাওয়াজ জিহির আজকার দোয়া ইস্তেকফা এগুলোও চলবে একতালে চলবে ইনশাল্লাহ ঠিক থাকবে নামাজ কোথায় গিয়ে পড়বো নাকি শেষ রমাদান শেষ না নামাজ লাগবে না লাগবে নামাজ লাগবে রমাদান মাসের মতো মসজিদে যাব সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারপরে নফল নামাজগুলো হাত করা উচিত নয় নফলের গুরুত্ব কমে যাচ্ছে এখন আস্তে আস্তে ফরজ পরে দৌড় মারে যুব নামাজ পরে দৌড় আছে না নফল কোথায় গেল না পড়লেও চলে না পড়লেও নফল না পড়লেও চলে ঠিক আছে কিন্তু একটা সময় গিয়ে কিন্তু চলবে না খেয়ামতের ময়দানে আল্লাহ বলবেন দেখো তো আমার বান্দার ফরজে ঘাটতি আছে কিনা দেখা যাবে ফরজে অনেক ঘাটতি ফরজে ঘাটতি হয়ে গেছে তখন আল্লাহ বলবেন দেখো আমার বান্দার কোন সুন্নাত নফল আমল আছে কিনা আছে ওই সুন্নাত নফল আমল দিয়ে ফরজের ঘাটতিটা পূরণ করো তাহলে ওই সময়ে সুন্নাত নফল আর নফল থাকবে না কি হয়ে যাবে ফরজের সমমানের হয়ে যাবে দাম আছে নাকি নাই দাম আছে বিশেষ করে তাহাজ্জুদের নামাজ ফাইন্না শারাফাল মুমিন ওয়া ইজ শারাফাল মুমিন ফি কিয়ামিল লাইল জিবরাইল বলেছেন রাসূল মুমিনের সম্মান তাহাজ্জুদের মধ্যে ফাইন্না শারাফাল মুমিন ফি খিয়ামিন নেই তাহাজ্জুদ সবাই পড়েছেন রমজান মাসে পড়েছেন পড়েছেন না এখন তো রমাজান নেই পড়বেন না ইনশাআল্লাহ দেখেন কারা কেরায় পড়তে রাজী ইনশাল্লাহ রাজী ইনশাল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো তা হাজ্জুদ অবশ্যই পড়তে পারবেন একটা শর্ত আছে তাহাজ্জুদটা হচ্ছে আল্লাহর ইবাদ এর মাধ্যমে আল্লাহ আপনাকে কি দিবেন নূর কি দিবেন চেহারায় নূর মনে নূর দিবেন আল্লাহ নাফর দেন না আল্লাহ তার দান করেন না এই জন্য তাহার পড়তে হলে হাত পায়ের শিকল খুলতে হবে শিকল কি গুনা গুনা হাত পায়ের শিকল পড়িয়ে দেয় হাসান বস্ত্রিকে বলা হলো আমি তাহারু পড়তে চাই উঠতে পারি না তিনি তখন বললেন উঠবে কিভাবে তুমি তো গুণা কর তো গুণা তোমার হাত পা বেঁধে রাখে গুণা ছেড়ে দাও দেখবে আল্লাহ তোমাকে জাগিয়ে দিয়েছে অতএব গুণা ছাড়তে হবে ইনশা হাত কে দিয়েছেন মাথা পা চোখ কে দিয়েছেন আল্লাহ দেয়া চোখ দিয়ে কারা কারা আল্লাহকে দেখতে চান আল্লাহকে দেখতে চান কারা কারা আল্লাহু আমিন আল্লাহুম্মা আমিন জান্নাতের মধ্যে যত নেয়ামত থাকবে সবচেয়ে বড় নেয়ামাত কোনটি রু আল্লাহর দিদা আল্লাহকে দেখবেন কি দিয়ে সেদিন চোখ দিয়ে দেখবেন শুধু মন দিয়ে না চোখ দিয়ে দেখবেন উজু হইয়া মাইদের না ইলা রববিহা না সেই চক্ষুকে ওই মানের চক্ষু বানাতে হবে যেই চক্ষু দিয়ে সারাদিন দিন বাজে ছবি দেখে মহিলা দেখে নারী অঙ্গ দেখে হারাম দেখে ওই চক্ষু না আল্লাহকে দেখা যাবে না কোন চক্ষু দেখতে হবে হারাম দেখলে ওই চোখ দিয়ে নামাজ বলে নামাজিও মন বসবে না হারাম দেখলে কোন মন বসবে না। আল্লাহর আল্লাহর ওয়াস্তে সবাই সিদ্ধান্ত নেন আমি চোখ দিয়ে হারাম না। হঠাৎ দেখে ফেললে তবা করে ফেলবেন আল্লাহ মাফ করে দিবেন ইচ্ছে করে দেখব না ইনশাআল্লাহ সবাই রাজি আছি সবাই রাজি এই চোখ দিয়ে হারাম দেখব না হাত দিয়ে হারাম ধরবো না পা দিয়ে হারাম দিকে হাঁটবো না মন দিয়ে হারাম চিন্তা করব না আপনার দেহটা হয়ে যাবে পরিষ্কার ইনশা আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও আমিন আল্লাহুম্মা আমিন الحمد لله رب العالمين والعاقبه للمتقين ولا عدوان الا على الظالمين والصلاه والسلام على سيد المرسلين محمد وعلى اله وصحبه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ربنا عليك توكلنا واليك انبنا واليك المصير ربنا لا تجعلنا فتنه للذين كفروا واغفر لنا ربنا انك انت العزيز الحكيم ربنا اتمم لنا نورنا واغفر لنا পাড়া ইসলামী তরুণ একতা সংঘ করতে গায় তৃতীয় তাফসির মহাফির অনুষ্ঠিত হয়ে গেল সেই সন্ধ্যা থেকে গভীর রজনী পর্যন্ত এই মাঠে বসে তোমার কোরআন প্রেমিক বান্দাগুলো রসুনের প্রেমিক বান্দাগুলো বসে বসে ঘণ্টার পরে ঘণ্টা আলোচনা শুনেছেন রব্বল আলামিন দুনিয়ার কোন ষাট সে তারা এখানে বসেছিলেন না দুনিয়ার কোনো ষাট সেরা আকর্ষণে আসেননি উদ্দেশ্য শুধু তোমার সন্তুষ্টি অর্জন করা তোমাকই পাওয়া রব্বল আলামিন গভীর রজনী যখন তুমি প্রথম আকাশে নেমে সে গভীর দরদে বান্দাগুলোকে ডেকে ডেকে বলে যাও আলামিন মুস্তাফ ইনফাফেওয়ালা الا من مسترزق فارزقه কি আছো গভীর রজনীতে আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেব কে আছো রিজিক চাইবে আমি রিজিক দিয়ে দেব সেই গভীর রজনীতে বরকতময় সময়ে রব তোমার দুয়ারের সামনে সে দাঁড়িয়েছি আমরা কিছু গুনাহগার জীবনে অনেক গুণা করেছি অতীত নিয়ে যখন ভাবি তখন মনে হয় গুনার অথই সাগরে হাবোডো খাচ্ছি গুনা গুণা বামে গুণা উপরে নিজের সব জায়গায় শুধু গুণার ছড়াছড়ি অথই সাগর সাঁতার তো জানি না কুলকিনারা কোথায় তাও জানি না রব শুধু জানি তুমি গোফু দর তুমি আৰু হাবু রাহিবি ইন্ন রব্বাকে ওয়াছে ওল মাগু ফের তুমি বলেছ তোমার মাংস ফেরাতে বিশাল তুমি বলেছ ই দুখিলো মাইয়া শ উফি ৰহ্মতি বলিনা আঞ্জন হু মাদা তুমি যাকে খুশি রহমতের মধ্যে ঢুকিয়ে নাও তোমার রহমতের চাদর দিয়ে সামিল করে নাও দয়া করে করে আমাদের মধ্যে গুণাগার গুলোকে তোমার রহমতের মধ্যে তোমার রহমত দিয়ে আমাদের গুনাহগুলো মাফ করো তোমার মাগফিরাত দিয়ে গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন আমাদের গুনার কারণে আমাদের সঙ্গে রাগ করে থেকো না আমাদের সঙ্গে অভিমান করে থেকো না তুমি রাগ করলে অভিমান করলে কার কাছে যাব রব তোমার কাছে বান্দা ক্ষমা চাইলে তুমি খুশি হয়ে যাও আল্লাহ তুমি খুশি হয়ে যাও আমাদের উপরে রব রব্বুল আলামিন শুদ্ধ আমরা রমাদান থেকে বের হয়ে এসেছি আল্লাহ রহমতের মাস মাগফিরাতের মাস সেই মাসের সিয়াম কিয়াম যারা পালন করবে ইমান ও হাকিসা বা খারা জামিন হুল কায়াউমিন ওয়ালা দা ছুম্ম নবীজি বলেছেন সত্যপ্রসূত নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবে আল্লাহ আমাদের কি রমাদান থেকে নিষ্পাপ বাড়িয়ে দাও আমাদের সিয়াম কিয়ামকে দয়া করে কবুল করে নাও আগামী রমাদান পাবো কিনা তুমি শুধু জানো রাব এই সময়ের মধ্যে কতজন চলে যাবে কেউ জানি না আল্লাহ তোমার কাছে চূড়ান্ত ডাক দেওয়ার আগে আমাদের গুনাহগুলো মাফ করে দাও অতীতের সমস্ত রমাদন কবুল করে নাও রব্বুল আলামিন তোวะ করেছি লজ্জিত হয়েছি অনুতপ্ত হয়েছি তোমার সঙ্গে কথা দিলাম রব তোমার নাফরমানি করব না জ্ঞাত সারে জেনে শুনে বুঝে রব্বাল না নাফরমানির পথগুলো আমাদের সামনে বন্ধ করে দাও হাসান বসরি বলেছেন নাফরমান যারা করে নাফরমানি যারা করে আল্লাহর কাছে তাদের কোনো দাম নাই কোনো মূল্য নাই তারা তুচ্ছ হয়ে যায় এই জন্য আল্লাহ তাদেরকে না থেকে বাঁচিয়ে দেন না যদি আল্লাহর কাছে তাদের দাম থাকত মূল্য থাকত তারা নাফরমানি করতে পারত না আল্লাহ তার থেকে বাঁচিয়ে রাখতেন তার মানে হলো আল্লাহ গুনা করে করে আমরা এমন তুচ্ছ হয়ে গেছি আল্লাহ তোমার কাছে কোনো দাম আমাদের নাই আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও গুনার পথ বন্ধ করে দাও যখন গুনা করতে চাইবো গুনাহ করতে দিও না রব রাব্বুল আলামিন জরাহাত তুমিছি আমাদের মা বাবাদের গুনাহগুলো maaf করে দাও বিশেষ করে যাদের মাও নেই বাবাও নেই ঘরের মধ্যে গিয়ে মাকেও দেখেন না বাবাকেও দেখিন না মা মা বলে ডাকলে কেউ সাড়া দেন না বাবা বলে ডাকলেও আর কি না অন্ধকার কবরের মধ্যে মা বাবাকে সইয়ে রেখে চলে এসেছেন অন্ধকার কবরে কেমন আছেন জানার কোনো উপায় নাই যদিও পৃথিবীর এক প্রান্তের খবর অন্য প্রান্তে বসে পাওয়া যায় কিন্তু কবরের মধ্যে ঘুমিয়ে থাকা ঘরের কোনায় বাবা মার কোনো খবর পাওয়া যায় না তুমি শুধু তাদের খবর জানো আল্লাহ বাবা মায়ের বাগান বানিয়ে দিয়ে আল্লাহ বাবা মা আমাদের জন্য কত কষ্ট করে গেছেন কত সম্পদ রেখে গেছেন কত কিছু করে গেছেন কিছুই করতে পারি না ইস্তেকফার সারা রব আমাদের ইস্তেকফার তাদের কাছে পৌঁছিয়ে দিও তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও জান্নাতের সুরভি সেখানে ছড়িয়ে দাও জান্নাতের পোশাক পরিয়ে দি আরামের ঘুম পাড়িয়ে দাও আল্লাহ দুনিয়ার সমস্ত মুসলিম মুসলিমাদের গুণা মাফ করে দাও আমাদের সন্তানগুলোর গুণা মাফ করে দাও আমাদের যুবকদের গুণা মাফ করে দাও আল্লাহ বিশেষ করে আজকে যে সমস্ত যুবক আয়োজন করেছেন তরুণ তরুণে কোদা সঙ্গের সমস্ত সদস্যদের গুণা মাপ করে দাও এই তরুণদেরকে তুমি ঈদের দায়ী বানিয়ে দাও বড় বড় আলেম বানিয়ে দাও বড় বড় মুনিশি বানিয়ে দাও বিচক্ষণ ব্যক্তিত্ব বানিয়ে দাও এমন সন্তান বানিয়ে দাও যাদের দিকে তাকালে বাবা মায়ের কলিজা ঠান্ডা হয়ে যাবে কোরআনের মাহফিল আয়োজন করেছ নেইর বিনিময় তুমি তাদেরকে কোনাজের ধারক বাহক বানিয়ে দাও রব্বুল আলামিন আমাদের সন্তানগুলোকে হেববাদাত কর আল্লাহ ওই সন্তান আমাদেরকে দিও না দিও না দিও না যারা নামাজ পড়ে না রোজা রাখে না কথা শুনে না লেখাপড়া করে না বিপদগামী হয়েছে এমন সন্তান আমাদেরকে দিও না গроб যদি কেউ বিপদগামী হয়েও থাকে থেকে দাও বিপদগামী সন্তানদেরকে কলিজার টুকরো বানিয়ে দাও নয়নের পুতুলি বানিয়ে দাও নয়নের প্রশান্তি বাড়িয়ে দাও নামাজে দিনদার মোত্তাপে বাড়িয়ে দাও ওদেরকে বিপদগামী করো না ওদেরকে ধ্বংস করে দিও না করা। আমাদের স্ত্রীদেরকে মাফ করে দাও যত মা বোন আনাদে বসে হাত তুলেছেন সবাইকে মাফ করে দাও আমাদের মা বোনদেরকে দিনের জন্য দরদি বানিয়ে দাও পটনসীন বানিয়ে দাও স্বামীর অনুগত বানিয়ে দাও ধার্মিক বানিয়ে দাও আমাদের মা বোনদেরকে দিনের জন্য কবুল করে নাও মহিলা সাহাবিদের মতো নিবে প্রাণ বানিয়ে দাও মা বানিয়ে দাও মাও আমাদের মায়েরা যেন আমাদের ঘরগুলোকে জান্নাতি ঘর বানাতে পারেন আমাদের ঘরোয়া পরিবেশকে দিনই পরিবেশ বানাতে পারেন এমন যোগ্যতা তাওফিক তাদেরকে দান করে দাও الله no, no. এলাকায় যত মুরব্বি রয়েছেন তাদের সকলের গুণা মাফ করে দাও যত কবর রয়েছে এলাকায় সমস্ত কবরকে জান্নাতে টুকরো বানিয়ে দাও এই এলাকার যত মুরব্বি ইন্তেকাল করেছেন আল্লাহ তাদের কাছে আমাদের এই সওয়াবগুলো ইশাল করে দাও আমাদের সালাত সালামকে নবীর কাছে পৌঁছিয়ে দাও রাসূল কারীম বলেছেন যে এই ব্যক্তি সকালে দশ বার বিকেলে দশ বার দরুদ পড়বে তার জন্য হাশরের ময়দানে আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে আল্লাহ নবী তাদের বেশি বেশি করে দরুদ পরবর্তা অভিজ দাও সকালে বিকালে সবসময় বিশেষ করে জুমাবারে আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে দরুদ পরে তা দিয়ে দাওতাল আল আমিন তোমার যেই যুবক বান্দাগুলো এলাকার সর্বস্তরের মুসলমানদের সহযোগিতায় এই বিশাল আয়োজন করেছেন আল্লাহ তাদেরকে কবল করে নাও যারা মাহফিলে টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন শ্রম দিয়েছেন সাহায্য করেছেন আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের সবার জন্য কোরআনের সাফাতে কবুল করে নাও কোরআন এমন এক মহান সম্পদ এমন এক মহান বন্ধু যারা কোরআনকে মোহব্বত করবে কোরআন পড়বে আমল করবে কোরআন দুনিয়া যেমন আমাদের বন্ধু কবরের মধ্যে কোরআন বন্ধু হয়ে যাবে কবরের আদা ঢুকতে দেবে না ক্যামাজের ময়দানে যখন ক্যামাত হয়ে যাবে হাসন হয়ে যাবে কবরগুলো ভেঙে যাবে মমিনরা কবর থেকে বের হবে কোরআন তখন কবরের পাশে তাদের জন্য অপেক্ষা করতে থাকবে আল্লাহর কাছে সুভাগ করবে কোরআনের সভা কবর হয়ে যাবে তাদের জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে রব্বুল আলামিন কোরআনের সঙ্গে থাকার তৌফিক দাও মৃত্যু পর্যন্ত কোরআন বুঝে বুঝে পড়ে মানবার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন এই মাহফিলে যে সাহায্য করেছেন সবাইকে কবুল করে নাও এই মাইকের শব্দ যত দূর গিয়ে পৌঁছায় এর মধ্যে যত মুসলিম নারী পুরুষ রয়েছেন সবার গুনাহ মাফ করে দাও অমুসলিম থাকলে তাদেরকে ইসলামের দীক্ষায় দীক্ষায় দীক্ষিত করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না না انك امت الصবিغ العليم وتوب علينا انك আল্লাহ বিশ্ব নবীর কি ভালোবাসার তাওফিক দিয়ে দাও তোমার এবং নবীর मोहब्बत আমাদের কলিজার মধ্যে স্থায়ী করে দাও প্রতিটি কথাই করমে তোমার জন্য ইখলাস ধারণ করে তোমার বিধান মেনে নবীজির আদর্শ অনুসারে আমল করবার তাওফিক দাও বিশ্ব নবীর তার চারিত্রিক আমাদের জন্য আদর্শ বানিয়ে দাও আমাদেরকে সত্যবাদী বানিয়ে দাও আমানতদার বানিয়ে দাও ধৈর্যশীল বানিয়ে দাও দানশীল বানিয়ে দাও বিনয়ী বানিয়ে দাও আমাদেরকে ক্ষমাকারী বানিয়ে দাও আমাদেরকে আল্লাহ নবীজির আখলাকে আখলা সম্পন্ন করে দাও আমাদের ময়দানে আখলাক হবে মিজানের পাল্লায় সবচেয়ে ভারী আমল এই আখলাক দিয়ে আমাদেরকে মুসলিম উম্মাহকে আখলাক সম্পন্ন বানিয়ে দাও আমাদের মধ্যে পারস্পরিক শত্রুতা পুর করে দাও হিংসা বিদ্বেষ গুলা মুছে দাও আমাদের মনের ভেতরে মুসলমানদের জন্য mohabbat তৈরি করে দাও আমাদের মধ্যে মানবিক গুণাবলী উজ্জীবিত করে দাও আমাদেরকে আবার মানুষ বানিয়ে দাও আমাদেরকে সত্যিকার মানুষ বানিয়ে দাও সত্যিকার মুমিন বানিয়ে দাও রাসূলের অনুসারী বানিয়ে দাও তোমার সত্যিকার গোলাম বানিয়ে দাও ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين আল্লাহ যত মানুষকে আমরা কথা দিয়ে কষ্ট দিয়েছি আচরণ দিয়ে কষ্ট দিয়েছি কত মানুষের মনে কত ব্যথা দিয়েছি জানি না হয়তো কত মানুষ গোপনে গোপনে আমাদের প্রতি কষ্ট লালন করে চলছে আল্লাহ তাদের মন থেকে কষ্টগুলো দূর করে দিও তাদের গুণাগুলো মাফ করে দিও গুণাগুলো মাফ করে দিও আল্লাহ আমাদেরকে যারা তোমার জন্য মহব্বাদ করেন তুমি তাদের জন্য মহব্বাদ ঢেলে দাও কে আমাদের কঠিন ময়দারে আল্লাহ যখন কঠিন পাশা নিয়ে কবর থেকে উঠবো পানি পানি বলে চিৎকার করব কোথাও পানি থাকবে না শুধু আমরা কাছে হামু দি কাউসারের পানি ছাড়া কোথাও পানি থাকবে না আল্লাহ সেই দিন হাতে হাউজে কাউসারের পানি আমাদেরকে নসিব করে দিল কোথাও ছায়া নেই মাজা নেই পর হয়েই যাবে লা হাকুম আর হাম হুকুমওয়ালা ওলা হুকুমালিয়ামা তিয়ফসিলু বে না কুম অন্ধভূমি মাতা অমালু না বসি সেই দিন কেউ আপদ থাকবে না সন্তান চলে যাবে স্ত্রী চলে যাবে বাবা মা পরিচয় দেবে না কেউ কারো পরিচয় দেবে না কোরা সেই দিন তুমি আমাদেরকে

তারপর আল্লামিন মিজানে নেগির তুমি তোমার রাহমাত দিয়ে ভারী করে দিও কারণ তুমি বলেছ দাউদ আলাই কি দাউদ আমি যদি খুশি হয়ে যাই কোনো বান্দার উপরে একটা খেজুর দিয়ে হলেও এই বিশাল মিজানকে আমি ভারী করে দিতে পারি আল্লাহ মাদের মেগির পাল্লা তুমি দয়া দিয়ে ভারী করে দিও আল্লাহ যখন সমস্ত মানুষ جهنم, جهنم أبريت لجبيل صراطك وإن منكم إلا من واردها كان على ربك حتما مقضيا ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا কে তুমি শুধু রক্ষা করে জান্নাতে পাঠাবে আর জালেমদেরকে ধরে ধরে জাহাজ নামের মধ্যে অধমুখ মুখ করে ছুরি মারতে থাকবে আল্লাহ সেই দিন তুমি আমাদেরকে জাহান নামে ছুড়ে মেরো না বেগে চোখের ফলকে আমাদেরকে জাহান নাম থেকে জান্নাতে একটু জায়গা দিও রান্নাতুল ফিরতা আমাদেরকে জায়গা দিও নবীর স্বপ্নে আমাদেরকে জান্নাত দিলে মাফ করে দিলে তোমার কোনো ক্ষতি না আবার শাস্তি দিলেও তোমার কারো কাছে জবাবদিহি করতে হবে না রব এত আদর করে এত মায়া করে বানিয়েছ গোটা বিশ্বকে আমাদের সেবাই নিয়োজিত করে দিয়েছ আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুনে এক মুহূর্তের জন্য জ্বালিও না রব ওই জাহান নামের শাস্তি সহ্য করবার ক্ষমতা আমাদের নাই লাহু মাইন ক্যাবিন আদা মিন ভিন না রিওয়া দা মিন ভিন কাদ আল আমি তোমার কাছে এমন একটা সুন্দর মৃত্যু চাই যে মৃত্যুর সময় কালে বা নসিদ হবে যেই মৃত্যুর পরে কবরের সোয়াল জব সহজ হয়ে যাবে অন্ধকার কবরে যখন ভয়ঙ্কর গর্জন করে মূল কারণ কি এমন গর্জন দুনিয়ার মানুষ শুনলে সব ভয় মরে কিভাবে সেই সহ্য করব আল্লাহ তুমি সাহায্য না করলে আমাদের কোন মুক্তির পথ নেই সেই দিন যেন সঙ্গে সঙ্গে জবাব দিতে পারি আল্লাহ রবিসাল وَهَذَا مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ অন্ধকার কবরে আমাদেরকে সাহায্য করু আল্লাহ এত সুন্দর করে দেহটাকে লালল পালন করি এই দেহটা মাটির খরাক হয়ে যাবে হ খাবে পকে সংস্প খাবে ল সেই সংস্পাদের মোহে কবল কথা ভুলে যাইরা কবরে যাওয়ার আগে কবরের সামানা কবরের পথে ও নেবার তৌফিক দিয়ে দাও দুনিয়া আমাদেরকে ছাড়ার আগে দুনিয়াকে ছাড়ার তৌফিক দিয়ে দাও তোমার সঙ্গে সাক্ষাৎ হওয়ার আগে তোমাকে খুশি করে যাওয়ার তৌফিক দিয়ে দাও রব্বির হামহু মা কামা রাব্বায়ানি সবিরা কামারব্বাই নি সবে রা পাশে তো নামাজ জামাতে পরু মারে তাও ফিক দিও আল্লাহ নফলে বা দা বেশি বেশি করে তাও ফিক দাও দরুদিস্তিক ফারা দোয়াজিকের বেশি বেশি করে করুক না তাও দাও আরাম কাজ থেকে বাঁচিয়ে রেখে আল্লাহ কে আমাদের দিন অনেক মানুষ পাহাড় পাহাড় সমান যাবে তুমি তাদের ধুলাবালি বানিয়ে দেবে মূল্যহীন বানিয়ে দেবে। কি কারণে ধুলাবালি বানিয়ে দেয়া হবে রসুল বললেন তারা গোপনে গোপনে হারাম কাজ করবার সুযোগ পেলে তা করে ফেলত গোপনে আল্লাহকে ভয় করতো না আল্লাহকে সম্মান করতো না প্রকাশ্যে নামাজ পড়তো তোমাদের মতে তা পড়তো কিন্তু গোপনে গুনার কাজ কাজ করতো আল্লাহকে ভয় করতো না আল্লাহ সেই জন্য তাদের সমস্ত নেক কামল তুমি ধুলাবালি বানিয়ে দেবে আল্লাহ গোপনে প্রকাশে সর্বত্র সর্বাবস্থায় তোমাকে ভয় করে চলবার তৌফিক দাও আমাদেরকে মুত্তাকি না বানিয়ে কবরে নিও না মুমিন না বানিয়ে কবরে নিও না মুসলমান না বানিয়ে কবরে নিও না জান্নাতি না বানিয়ে কবরে নিও না ربنا عليك توكلنا وإليك أنا بدا وإليك المصير حسبنا الله حسبنا الله حسبنا الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبنا الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم واجعل الاخر كلامنا عند الموت لا إله إلا الله محمد الرسول الله السلام عليكم وعليكم السلام ورحمة الله